চলো স্টার্ট করে দিচ্ছি দেখো আমরা ইরোড অফ এর ফ্লুইড মেকানিক্স এর প্রবলেম করছিলাম এই ফ্লুইড মেকানিক্স এর চ্যাপ্টারের যেটা বেস প্রবলেম সেটা তোমার চোখের সামনে দেখো ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টারের যেটা বেস প্রবলেম সেটা তোমার চোখের সামনে প্রবলেমটাতে কি বলেছে দেখো প্রবলেমটাতে বলেছে এ ওয়াল অফ

চ্যাপ্টারের বেস্টম কিরকম বেস্ট প্রবলেম আচ্ছা দেখো সেটা হচ্ছে ওই যে আমরা গার্ডেনিং এর সময় যে পাইপ দিয়ে জল দিই দেখো গার্ডেনিং এর সময় যে পাইপ দিয়ে জল দিই তো সেই পাইপের সামনে যদি কোনো লুজলি লুজ ক্যাপ থাকে তাহলে বলতো জল যখনই শুরু করবে জল যখনই শুরু করবে দিকে করবে না হ্যালো কি বললাম বুঝতে পারলে আরে গার্ডেনিং এর সময় যে জলটা দেওয়া হচ্ছে সেই জলের মানে ওই পাইপের সামনে যদি একটা লুজ লুজ তোমার ক্যাপ থাকে তাহলে ক্যাবটা সামনের দিকে মুভ করবে না শুনতে পাচ্ছ হ্যালো তার মানে ভেবে দেখো এবার বলো ক্যাবটা যদি টাইট করে আটকানো থাকে কি বললাম ক্যাবটা যদি টাইট করে আটকানো থাকে তাহলে বলো তো ক্যাবটা খুলে বেরিয়ে যাবে কি যাবে না যাবে না দেখো ট্যাপটা যদি টাইট করে আটকানো থাকে তাহলে ট্যাপটা খুলে বেরিয়ে যাবে না দ্যাটস দ্য ট্রু কেন খুলে বেরিয়ে যাবে না বলো কেন খুলে বেরিয়ে যাবে না তার কারণ ভেবে দেখো ভেবে দেখো ওই ক্যাপটা পাইপের সাথে যে ফোর্সে তোমার কানেক্টেড আছে জয়েন করা আছে সেই ফোর্সের ভ্যালু অনেক বেশি তো এবার এখানে একটা জিনিস ভাবো এই যে যে টিউবটা এই টিউবটা তো এই ওয়ালের সাথে এইখানে আটকানো আছে ওয়ালের সাথে ওয়াল এইখানে এরকম করে আটকানো আছে তো যেহেতু এখানে আটকানো আছে বলতে পারবে এই পয়েন্টে এই পয়েন্টে যেহেতু জয়েন্ট আছে এই পয়েন্টে যেহেতু জয়েন্ট আছে বল দিয়ে শোনো এই পয়েন্টে যেহেতু জয়েন্ট আছে এই পয়েন্টে এই পয়েন্টে যেহেতু জয়েন্ট আছে তাহলে এই পয়েন্টে একটা ফোর্স লাগবে কি লাগবে না মানে একটা ফোর্স দিয়ে সেটা কন্টাক্ট ফোর্স দিয়ে টিউবের সাথে আটকে আছে কি নেই বুঝছো নাচ্ছো বলতে তো এই ফোর্সের ভ্যালু যদি কম হয় তাহলে এই যে ওয়াটারটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে এই ন্যারো টিউব দিয়ে বেরোনোর সময় যখন বেরিয়ে যাবে যখন বেরিয়ে যাবে তখন যদি এই ফোর্সটা লুজলি বাউন্ডেড থাকে তাহলে বলতো তো এই পুরো ক্যাপটা এই ওয়াল থেকে বেরিয়ে যাবে না হ্যালো এই ক্যাপটা ওয়াল থেকে বেরিয়ে যাবে না বুঝতে পারছো আমার কথা হ্যালো আমি শুনতে পাচ্ছি না আমি বললাম যে এইখানে একটা মানে সেটা গ্লু দিয়েই হোক বা অন্য কোনো মেটেরিয়াল দিয়েই হোক ওইটা আটকানো আছে তার মানে ওখানে একটা ফোর্স কাজ করছে কন্টাক্ট ফোর্স মানে এই ওয়াল আর এই টিউব যেখানে আটকে আছে এবার এখান দিয়ে যদি জোরে ফোর্সে জলটা বেরিয়ে যায় তাহলে এই এই যে যেখানে আটকানো আছে সেইটা খুলে বেরিয়ে আসবে না ততক্ষণ যতক্ষণ এই ফোর্সটা একে এখানে ধরে রাখবে দেখো যতক্ষণ এই ফোর্সটা একে এখানে ধরে রাখবে তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো বলো তোমরা কি বুঝতে পারছ আমি কি বলছি আদিত্য বুঝতে পারছো বলো তার মানে এইবার আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড হরাইজেন্টাল কম্পোনেন্ট অফ ফাইন্ড দা হরাইজেন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স রাইট কম্পোনেন্ট অফ ফোর্স

খুলে বেরিয়ে না আসে তাহলে এর উপরে নেট ফোর্স কত কাজ করবে জিরো খুলে বেরিয়ে আসছে না নেট ফোর্স জিরো কাজ করবে তার মানে যে ফোর্সে জলটা ডান দিকে বেরিয়ে আসছে সেই ফোর্সেই এইখানে কন্ট্যাক্ট পয়েন্টে উল্টো দিকে ধরে আছে বুঝতে পেরেছ এই জিনিসটাই বোঝাতে চাইলাম এবার এই প্রবলেমটা আমি দুটো মেথডে করাবো দুটো মেথডে এবার আমরা দেখব যে দুটো মেথডেই আমাদের আনসার ম্যাচ করছে কিনা দেখো দুটো মেথডেই আমাদের আনসার ম্যাচ করছে কিনা আচ্ছা এবার আমি চলে যাচ্ছি ফাস্ট মেথডটা দেখো ফাস্ট মেথড আচ্ছা ফাস্ট মেথডটা ক্যালকুলাস মেথড হবে আবার বলছি ফার্স্ট মেথডটা ক্যালকুলাস মেথড হবে তোমরা বোঝার চেষ্টা করবে ইজি 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 মেথড ইজি মেথড সেকেন্ড মেথডটা উইদাউট ক্যালকুলাস মেথড হবে আমরা দেখব দুটো আমাদের ম্যাচ করছে কি না আচ্ছা দেখো আমি না এই যে টিউবটা আছে না এই টিউবটাকে ড্র করছি এই রকম দেখো একটু এইরকম বুঝতে পারছো টিউবটা কিরকম হ্যালো দেখো টিউবটা কিরকম বুঝতে পারছো এবার সবাই শোনো দেখো এই টিউবের মধ্যে দিয়ে ওয়াটার মানে ওয়াটারটা রয়েছে কি বুঝতে পারছো তো হ্যালো 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 বলা এবং এখান দিয়ে আমাদের ওয়াটারটা বেরোচ্ছে দেখো এখান দিয়ে আমাদের ওয়াটারটা বেরোচ্ছে আর বেসিক্যালি এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে ওয়ালের সাথে কানেক্টেড দেখো এই জায়গাটাতে ওয়ালের সাথে কানেক্টেড ঠিক দেখো এই জায়গাটাতে ওয়ালের সাথে কানেক্টেড বন্ধুগণ বোঝা যাচ্ছে হ্যালো 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 বন্ধুগণ বোঝা যাচ্ছে এবার কি করতে চাইছি দেখো আমি এই সিস্টেমে এখানে যদি একটা সিস্টেম ধরি তাহলে বলতে তো সিস্টেমের বাইরে ওই পাইপের পাইপটা না এই যে যেটা ওই জাফরন দিয়ে ড্র করা সেটা পাইপটা না দেখো যেটা জাফরন দিয়ে ড্র করা সেটা পাইপটা না আর ভেতরের যেটা সেটা ব্লুটা সেটা কি ওয়াটারটা তার মানে আমি যদি দুটোকে সেপারেট করি নি আমি যদি দুটোকে সেপারেট করি নি তাহলে দেখো তো এই রকম হবে না ওয়াটারটা দেখো এইরকম হবে না ওয়াটারটা বড় করে যদি ড্র করি দেখো শুধু শুধু ওয়াটারটাকে আমি নিলাম তোমরা আমার কথা দেখো এই যে দিয়ে জলটা আসছে এইটা আছে কি নেই বলো অ্যাটমসফিয়ারে আছে কি নেই আছে তাহলে এর প্রেশার কত পিনট আর এই ভেতরে দেখো ভেতরে ভেতরে কোনো একটা পয়েন্টে কোনো একটা পয়েন্টে কোনো একটা পয়েন্টে বলতে দেখো আমি যদি এই লাইনের উপর কোনো একটা পয়েন্টের কথা বলি দেখো এই লাইনের এই লাইনের তাহলে বলতো এই লাইনের উপরে এই লাইনের উপরে আহ কোনো একটা পয়েন্ট বলছি বুঝতে পারছো কোন লাইনের উপরে এই লাইনের উপরে তাহলে সেইটা হচ্ছে এই লাইনের উপরে কোন একটা পয়েন্ট দেখো কোন একটা পয়েন্ট আমি কোন একটা ইন্টারমিডিয়েট কোন একটা জায়গায় আমি ধরছি সেখানে পি ইন হচ্ছে তোমার প্রেশার দেখো পি ইন হচ্ছে তোমার প্রেশার হ্যালো 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 বুঝতে পারছ দেখো বুঝতে পারছ আচ্ছা এবার আমি এদিকে চলে আসছি দেখো দেখো এখানেই করি কোন একটা পয়েন্টে এটা ইন্টারমিডিয়েট কোন একটা পয়েন্টে নিয়েছি ইন্টারমিডিয়েট মানে এখানে আমি সেই পয়েন্টটা বলছি ধরো এই পয়েন্টটা কথার কথা কোন একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট বলতো এই ডিরেকশন এর ভেলসিটি কত ভি দেখো আর এটা যেকোনো ভেলসিটি কারণ আমি এই লাইনের উপর কোন একটা পয়েন্ট নিয়েছি যে পয়েন্টের প্রেসার পি বলতো এই লাইনের প্রতিটা পয়েন্টে প্রেসার সেমকে ডিফারেন্ট হ্যালো এই লাইনের উপরে প্রতিটা পয়েন্টে প্রেশার সেম কি ডিফারেন্ট হ্যাঁ শুনতে পেলাম না না এই পয়েন্টের উপরে সব জায়গায় সেম হবে না কেন বলতো দেখো আমরা যদি বার্নলি লাগাই তাহলে ক্রস সেকশন ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হচ্ছে ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হবে ভেলোসিটি চেঞ্জ হলে প্রেসার যেটা সেটা কি সেম থাকবে না

দুটো পয়েন্টে একটা এই পয়েন্টে আর একটা জাস্ট বাইরের পয়েন্টে এই দুটো পয়েন্টে যদি আমি লাগাই তাহলে কি আসবে আসবে প্লাস হাফ রো ইকুয়াল টু দেখো পি নট প্লাস হাফ রো ভি নট স্কোয়ার এই দেখো তো ঠিক লিখেছি কিনা তোমরা একটা কথা দেখো এইদিকে এই হাইটটা যদি এই ছয় আমি এইখানে এক নাম্বার পয়েন্ট আর এইখানে দু নাম্বার পয়েন্ট এই দুটো পয়েন্টে যদি আমি বার্নলিস লাগাই দেখো বার্নলিস লাগাই তাহলে বলতো এখান দিয়ে যে ভি নটে আমার ওয়াটারটা বেরোচ্ছে সেই ভি নটের ভ্যালু কত হবে রুট টু জি এইচ আরে ভাই এটা তো নর্মাল আমার ভেলোসিটি অব ই ফ্লাস্ক দেখো এই হাইট ওপরে আছে এখান থেকে আস্তে আস্তে জলটা নিচে পড়ছে আর এখান দিয়ে যে ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে টু জি এইচ হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারছো বলো বুঝতে পারছ আচ্ছা এবার দেখো এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি পি ইন মাইনাস পি নট কেন বলছি করছি বলছি পি ইন মাইনাস পি নট বলতো পি ইন মাইনাস পি নট কি হবে হাফ রো দেখো হাফ রো হ্যালো 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 বুঝতে পারছো হাফ রো দেখো

এইখানে এরিয়া মানে রেডিয়াস ধরছি আর টু আর এইখানে রেডিয়াস ধরছি আর ওয়ান যদি এরকম সেম হয় তাহলে এখানে যা ক্রস সেকশন এরিয়া এখানেও সেই ক্রস সেকশনাল এরিয়া তাহলে তোমরা বলতো এখান থেকে আমি এস এর ভ্যালু কি লিখতে পারি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস আর স্মল এস এস লিখতে পারি পাই আর টু স্কোয়ার দেখো তো লিখতে পারি কিনা বলো লিখতে পারি কিনা এবার দেখো আমি তোমাদের কি বললাম আমি যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় ধরে নিয়েছিলাম পি ইন এবং আমি সেখানে ধরলাম এর ভ্যালু হচ্ছে আর দেখো সেখানে আমি ধরলাম এর ভ্যালু হচ্ছে আর তাহলে বলো তো কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে বেসিক্যালি এইটার ক্রস সেকশনাল এরিয়া ক্যাপিটাল এস এইটার ক্রস সেকশনাল এরিয়া স্মল এস রাইট কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে আমি লিখতে পারি দেখো ভি ইনটু পাই আর স্কয়ার ইকুয়াল টু ভি নট ইনটু পাই আর ওয়ান স্কয়ার দেখো তো লিখতে পারি কিনা হ্যালো লিখতে পারি কিনা একটু ফাস্ট হ্যালো 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 একটু লিখতে পারি শুনতে পাচ্ছি এবার বলো পাই পাই কাটলো এখান থেকে আমি এখান থেকে আমি ভি লিখছি ভি নট আর ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার যেখানে যেখানে এই ভিটা দেখো এই ভিটা ভেরিয়েবল এবং এই আরটাও ভেরিয়েবল মানে আমি যদি এখান থেকে অন্য কোন জায়গা নিতাম তাহলে পি ইন চেঞ্জ হই যেত ভি চেঞ্জ হতো আর চেঞ্জ হতো তোমরা কি বুঝতে পাচ্ছো আমার কথা বলো তোমরা কি বুঝতে পাচ্ছো আমার কথা আর স্কয়ার আরটু ক্যাপিটালটা এখানটা আমি তো ইন্টারমিডিয়েট করে জায়গা নিয়ে নিয়েছি ওকে আচ্ছা আচ্ছা এবার আমি কি করছি দেখো এবার আমি এই প্রবলেমটাতে হাফ রো কমন নিচ্ছি তাহলে এদিকে আসছে হাফ মাইনাস ভি বাই ভি নট হোল স্কোয়ার দেখো তো ভি বাই ভি নট হোল স্কুয়ার হ্যালো দেখো আচ্ছা তো এইখান থেকে ওখানে করবো না এখানে করছি ভি বাই ভি নট হোল স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান বাই আর হোল স্কোয়ার দেখো তো না এই আর ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর এই বুঝতে পারছো হ্যালো বুঝতে পারছো আচ্ছা এবার দেখো আমরা অলরেডি এখানে কি পেয়েছি ভি নট হচ্ছে রুট টু জি এইচ তাহলে ভি নট স্কোয়ার হচ্ছে টু জি এইচ তাহলে আমি টু জি এইচ বস বসাবো আর ভি বাই ভি নট স্কোয়ারে আমি এইটা বসাবো মানে এই জায়গাটায় তাহলে আমি পি মাইনাস নট কি পাচ্ছি হাফ রো ভি নট স্কোয়ার টু জি এইচ ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর

এবং সেই পি ইনটা দেখো এই আর এর উপর ডিপেন্ড করবে আর যদি চেঞ্জ হয় পি ইনও চেঞ্জ হবে আগে বলো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা হ্যালো তোমরা কি বুঝতে পারছো আমার কথা হ্যালো এবার শোনো এবার বিউটি এবার বলো তো বলো তো পি নট কোথাকার প্রেসার পি নট কোথাকার প্রেসার প্রেশার ইনসাইড তাহলে বলতো এই পি ইন মাইনাস পি নট এটা এক্সট্রা প্রেসার না যেমন আমি বলতে চাইছি দেখো 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 যেমন আমি বলতে চাইছি ট্রুলি স্পিকিং এই 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 লক্ষ্য আমি ক্যালকুলেশন ক্যালকুলেশন করেছি করার পরে আমি এখনো নতুন কোন কনসেপ্ট তোমাদের বলিনি জাস্ট ক্যালকুলেশনটা করে রেখেছি আমরা কি বার করতে চাইছি বলতো আমরা কি বার করতে চাইছি আমরা বার করতে চাইছি না যে কত ফোর্সে এই যে টিউবটা আছে এই টিউবটাকে ডান দিকে ফোর্স দিচ্ছে মানে ওইটাকে আউট মানে আউট করে দিতে চাইছে মানে পুল আউট করতে চাইছে তাহলে বলতো তো পিন বড় না পি নট বড় তাহলে বলতো পি ইন ইনসাইড প্রেসার বড় না আউটসাইড প্রেসার বড় আউটসাইড প্রেসার বড় হলে তা বলো বলো সাবাস ইনসাইডের প্রেসারটা বেশি হবে দুর্দান্ত দুর্দান্ত এবার দেখো প্রেশারের তো কোনো ডাইরেকশন নেই প্রেশারের ডাইরেকশন তখনই আসে যখন দেখো প্রেসারের ডাইরেকশন তখনই আসে যখন ওখানে আমরা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেই এরিয়ার সাথে প্রেসারের এই এরিয়ার সাথে ফোর্সটা পারপেন্ডিকুলারলি হয় তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারলে এবার দেখো মন দিয়ে শোনো এবার শোনো এইটা যদি আমি বাইরে আলাদা করে একটা এরকম এই যে দিয়ে যেটা ড্র করেছি সেটা হচ্ছে টিউবটা এবং টিউব আর ওই ওয়াটারের মধ্যে আমি একটা এয়ারলাইন গ্যাপ দেখি দেখাচ্ছি এবার বলো টিউবটা টিউবটা না ওয়াটারটা মানে এই টিউবটাকে যদি এইরকম ঠেলে বাইরে বার করে দেয় ঠেলে বাইরে বার করে দেয় এই টিউবটাকে এইদিকে যদি বাইরে বার করে দেয় হ্যালো আমি কি বলছি আরে ভাই আমি ওয়াটার আর টিউব তো আলাদা ড্র করেছি ঠিক এবং টিউবটা এইখানে কানেক্টেড রয়েছে এইখানটায় এইখানে ওয়ালের সাথে কানেক্টেড তাহলে টিউবটা যদি ডান দিকে মানে পুল আউট হয়ে যায় তোমরা বুঝতে পারছো ওয়াটার ফ্লো হলে ডান দিকে পুল আউট হয়ে যাবে হ্যালো শুনতে পাচ্ছি না আরে ভাই ওয়াটার যদি এখান ফ্লো হয় তাহলে এই টিউবটা ডান দিকে পুল আউট হয়ে যাবে বুঝতে পারছ তাহলে কে ধাক্কাটা দিচ্ছে জল ধাক্কাটা দিচ্ছে না জলটাই তো ধাক্কাটা দিচ্ছে তোমরা কি আমার কথা বুঝতে পারলে এবার শোনো ভেতরে পি ইন বাইরে পি নট তাহলে বলতো এক্সট্রা কত প্রেসার এক্সট্রা কত এইটা এক্সট্রা প্রেশার না এইটা এক্সট্রা প্রেশার না এবার আমি কি করছি দেখো এই প্রেশারটা এইখানটাতে এবার আমি কি করছি এইখানে আমি একটা আর ডিসটেন্সের রেডিয়াস নিয়েছি আর ডিসটেন্সের তার মানে ভেবে দেখো আমি এইখানে এইরকম একটা স্ট্রিপ কনসিডার করছি এইরকম একটা স্ট্রিপ কনসিডার করছি ইম্পর্টেন্ট এইরকম একটা স্ট্রিপ কনসিডার করছি স্ট্রিপের রেডিয়াস হচ্ছে আর এই স্ট্রিপের রেডিয়াস হচ্ছে আর এবার দেখো আমি এই লাইনটাকে এই লাইনটাকে আলাদা করে ড্র করছি এই লাইনটাকে কোন লাইনটাকে বলতো এই যে ওপরে যে স্ল্যান্টিং লাইন স্ল্যান্টিং অ্যাকচুয়ালি ওটা থ্রি তে থ্রি ডি তে কিন্তু আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখো একটা স্লাইন্টিং লাইন পাবো মানে এই রকম একটা লাইন এটাকে আমি একটু বড় করে ড্র করছি কোনটাকে বলতো এখান থেকে এই স্ট্রিপটা আসছে দেখো এখান থেকে এই স্ট্রিপটা আসছে তোমরা আমার একটা কথা বলো বাইরে অ্যাটমস্ফিয়ারিক প্রেসার হ্যালো ভেতরে পিন বলো বাইরে কত অ্যাটমস্ফিয়ারিক প্রেসার ভেতরে কি কত আচ্ছা বলো তো তাহলে ভেতরে নেট কত বা এক্সট্রা এবার বলো এই প্রেশারটা এইখানে যদি এক করে এইটা যদি আমার তোমার সারফেস হয় তাহলে প্রেশারটা বেসিক্যালি এর সাথে পারপেন্ডিকুলার করে এই দিকে ফোর্সটা দিচ্ছে না দেখো এর সাথে পারপেন্ডিকুলার করে এই দিকে ফোর্সটা দিচ্ছে না হ্যালো সব মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যালো এখানে দেখো ওয়াটার স্ট্রিপটা নিয়েছি না এবং এটা একটা খুব পাতলা স্ট্রিপ নিয়েছি এটা একটা খুব পাতলা স্ট্রিপ নিয়েছি ঠিক এটা একটা খুব পাতলা স্ট্রিপ নিয়েছি কেন কারণ তুমি ভেবে দেখো এই লাইনের উপরে এই সারফেসের উপরে প্রতিটা পয়েন্টে প্রেসার কত পিন এই যে পি প্রতিটা প্রতিটা পয়েন্টে আর জাস্ট আউটসাইডের কত পি নট তাহলে এক্সট্রা প্রেসার কত পিন মাইনা মাইনাস পি নট মাথার উপর দিয়ে গেল হ্যালো মাথার উপর দিয়ে গেল গুড

ওই থ্রি ডির মানে রকম যদি হয় এখানে যদি আমি স্ট্রিপ নি ফোর্সটা সবসময় এরকম পারপেন্ডিকুলারলি কাজ করছে না দেখো হ্যালো পারপেন্ডিকুলারলি কাজ করছে না আচ্ছা এবার বলো তো এখানে যে নেট ফোর্সটা আসছে এখানে যে নেট ফোর্সটা আসছে ভালো করে শোনো নেট ফোর্সটা আসছে বলতে পারবে এই নেট ফোর্স স্টার ভ্যালু কত হবে এই নেট ফোর্স স্টার ভ্যালু কত হবে আমি কিন্তু শুনতে পাচ্ছি না তোমরা কেউ আমাকে বলো এই ইয়েটার নেট ফোর্স স্টার ভ্যালু কত হবে ওকে এবার আমি কি করছি দেখো মন দিয়ে শুনবে আমি এইখান থেকে এইটুকু ধরছি ডিএল ভালো করে শোনো ডিএল মানে এইটুকু হচ্ছে ডিএল রাইট এবার আমি কি করেছি এইটাকে যদি এরকম বাড়িয়ে দিই এরকম যদি বাড়িয়ে দিই তাহলে এখানে একটা থিটা অ্যাঙ্গেল করছে না দেখো এখানে একটা থিটা অ্যাঙ্গেল করছে না হ্যালো 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 এখানে একটা থিটা অ্যাঙ্গেল করছে না দেখো এই বুঝতে পারছো এইদিকে একটা থিটা অ্যাঙ্গেল করছে এবার এইখান থেকে এইটুকু লেন্থ আমি ধরলাম এল আর এখান থেকে ডিএল মানে এই যে স্ল্যান্টিং এইখানে যে স্ল্যান্টিং ইয়েটা সেইটা হচ্ছে ডিএল তাহলে বলো তো

এই তোমরা কি বুঝতে পারলে হ্যালো ওকে এবার আমি এখানে চলে আসছি এইখানে যদি চলে আসি তাহলে এইরকম একটা ট্রাইঙ্গেল পাচ্ছি ডিয়ার এই যে এখান থেকে এইটুকু এল এইটা থিটা এইটা স্মল আর পাচ্ছি দেখো পাচ্ছি তাহলে তো এখান থেকে আমার সাইন থিটা কি লিখব লিখবো

আমি লিখবো ডি আর ইকুয়াল টু ডিএল সাইন থিটা কি লিখবো না বলো লিখবো কি লিখবো না লিখবো এবার এদিকে চলে এসো যেটা বলছিলাম এই যে ফোর্সটা লাগছে এই ফোর্সটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার বলো এই ফোর্সটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার সিমিলারলি এর করেসপন্ডিং নিচের কোন পয়েন্টে নিচের কোন পয়েন্টে এর সাথে যদি परपेंडिकुलर ফোর্স লাগে দেখো এর সাথে যদি परपेंडिकुलर ফোর্স লাগে তাহলে এবার দেখো এই এর দুটো কম্পোনেন্টটা একটা এই একটা এই ফোর্সের সিমিলারলি একটা এই একটা এই দেখো দুটো কম্পোনেন্ট না তাহলে বলো তো কোন কম্পোনেন্টটা কেটে যাবে বলতে পারবে কোন কম্পোনেন্টটা কেটে যাবে ভার্টিকাল কম্পোনেন্ট কেটে যাবে তাহলে কি পড়ে থাকবে

কিন্তু তার একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট থাকবে না সেই তো ওকে ডান দিকে পুল করতে সাহায্য করবে সবার মাথায় ঢুকছে তাহলে বলতো আমার যে ডিএফ নেট হবে সেটা হবে ডিএফ সাইন থিটা কেন ডিএফ সাইন আবার বুঝিয়ে দিচ্ছি আরে বাবা আমি যদি এইটাকে এইভাবে এখানে জয়েন করে দিই তাহলে এইটা থিটা

সব কি আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আমরা বুঝতে পারছি এই বুঝতে পেরেছি হ্যালো হ্যালো ওকে এবার দেখো আমি এখান থেকে ডিএস এর ভ্যালু পশিয়ে দিচ্ছি তার সাথে সাইন পি ইন মাইনাস পি নট টু পাই আর ডিএল যাদের এখনো এই বা এই মেথডটা একটু হেজি লাগছে আমি সেকেন্ড মেথড যেটা করাবো দেখবে এর যে ড্রপ মানে এর থেকে যে কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার নয় ওটা ওখানে ক্লিয়ার হয়ে যাবে ফোর্থ দিয়ে আচ্ছা এইটা যদি ডিআর হয় আমরা পি ইন মাইনাস পি নট কি পেয়েছি বলো রো জি এইচ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফোর বাই আর ফোর তাহলে এখানটায় লিখতে পারি রো জি এইচ

আর আচ্ছা বলতো আর টাকে আমি কি নিয়েছিলাম আর তাকে আমি কি নিয়েছিলাম রাইট এবার বলতো আমাকে যদি টোটাল ফোর্সটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে রেডিয়াস কোথা থেকে কোথায় নিতে হবে বলো আমি আর ওয়ান থেকে আট টু নিচ্ছি ঠিক হ্যালো আমি আর ওয়ান থেকে আর টু নিচ্ছি হ্যালো 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 আর ওয়ান থেকে আর টু মানে লোয়ার থেকে হায়ার তাহলে আমি এখানে লিখছি আর ওয়ান টু টু এইবার এইটাকে আমাকে ইন্টিগ্রেট করে দেখতে হবে আমরা কি পাচ্ছি এইটাকে আমাকে ইন্টিগ্রেট করে দেখতে হবে কি পাচ্ছি এবার আমি দেখো না এই পোর্শনটা আর লিখছি না এই পোর্শনটা এই পোর্শনটাকে এই রকমই রাখছি কনস্ট্যান্ট এইটাকে ইন্টিগ্রেট করব একেবারে পুরো ফুলি করব কোনো জায়গায় বাদ দেব না শুধু একটা জিনিস বলবো আমরা এখানে হুম এইটা এইটা মনে আছে

আর টু দি পাওয়ার দেখো তো শুধু ইন্টিগ্রেশনটা করছি এইটা পরে মাল্টিপ্লাই করে দেবো ঠিক আচ্ছা তোমাদের মনে আছে কিনা জানি না ইন্টিগ্রেশন আর to the পাওয়ার <todic> n কি হয় আর এন plus ওয়ান by n plus ওয়ান ঠিক এইটা হয় ওকে এটা ডি হবে এবার আমি এইটাতে বসাচ্ছি এইটাতে বসালে কি হচ্ছে বলতো আর স্কোয়ার বাই টু আসছে আর ওয়ান থেকে আর টু মাইনাস এইবার আর থ্রি দেখো

এবার হবে এখানে R1, ওয়ান R2 আর টু দেখো তো ঠিক লিখেছি কিনা ওকে যদি এটা আমি ঠিক লিখে থাকি তাহলে এইটাকে আমি লিখতে পারি আর টু স্কোয়ার

আর টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার দেখো তো ঠিক লিখেছে কিনা দেখো তো ঠিক কিনা হ্যালো এবার আমি একটা কাজ করছি নিচেরটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার আসছে তো আমি যদি এইখানে মাইনাস নিয়ে তাহলে কি আসবে দেখার চেষ্টা করি দেখো আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার বাই টু এইটাকে আমি একই রাখলাম এইটা এবার আমি লিখলাম মাইনাস অফ মাইনাস অফ

দেখো তো বুঝতে পেরেছ কিনা দেখো 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 বুঝতে কিনা হ্যালো এবার আমি এখান থেকে একটা কাটছি এখান থেকে এইটা কাটছি এটা স্কোয়ার হয় এবং এরপরে আমি কমন নিচ্ছি কমন নিচ্ছি দেখো আর ওয়ান বাই আর টু স্কোয়ার এই দেখো তো ঠিক লিখেছে কিনা ওকে এবার আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার বাই টু r2 square minus r1 square by r2 square দেখো তো এটা আসছে না r2 square minus r1 square r whole square divided by 2 r2 square দেখো তো এটা আসছে কিনা দেখো তো এটা আসছে কিনা আসছে 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 বলো হ্যালো শুনতে এবার আমি কি করছি দেখো আমার তো এখানে টু রো জি এইচ এইটা তো মাল্টিপ্লাই হবে ওর সাথে এফনেট করতে গেলে তাহলে দেখো তো আমার এফনেটনেট 2 pi rho g h into r r2 square minus r1 square a whole square divided by 2 r2 square. একড়ো এবার আমি 2 তু কাটলা আমি কিকরোরেছি? আর নিচে গুণ করে দিয়েছি তোমরা বলো তো কি ছিল তার মানে এইটা ক্যাপিটালেস এবার দেখো রোজ আর একই রকম রেখেছি আর এই যে পাই স্কোয়ার এই দুটো মিলে কি হয়ে গেছে পাই স্কোয়ার হয়েছে কি হয়নি হ্যালো এবং এই পাই স্কোয়ারটা আমি এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাচ্ছি তাহলে এখানে কি আসছে বলতো রো জি এইচ পাই আর টু হোল স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এস দেখো বুঝতে পারছো কিনা এই যে এটা পাই স্কোয়ার আমি স্কোয়ারের মধ্যে নিয়ে গেছি

দেখো একদম মিলে গেছে হে বন্ধুগণ তোমাদের মধ্যে যদি আমাকে বলো হবে 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 তুমি একদম ঠিক বলেছ আমি এখানে এই কথাটাই বলতে যাচ্ছিলাম আমি এই ও যেটা বলছে সেটাকে আমি বলে দিচ্ছি আমরা এইখানে পি নিয়েছিলাম ইনটা এই টুকুর জন্য তো একটা ভেরিয়েশন হবে হবে কি হবে না দেখো এই টুকুর জন্য একটা ভেরিয়েশন হবে কি হবে না বলো কিন্তু সেই ভেরিয়েশনটা আমরা নেগ্লেক্ট করছি হ্যালো বলো সেই ভেরিয়েশনটা আমরা নেগ্লেক্ট করছি আমি বোঝাতে পারলাম দিয়া সেই ভেরিয়েশনটা নেগ্লেক্ট করছি

আগে বলো পুরো প্রবলেম টা বুঝতে পেরেছ কি হচ্ছে না হচ্ছে প্রবলেম টাতে কোন দিকে ফোর্স যাচ্ছে কোন দিকে ও বেরিয়ে যেতে চাইছে হ্যালো তোমরা কি বুঝতে পারছ হ্যালো 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 বোঝা গেছে জলদি এই তোমরা কি সবাই বুঝতে পেরেছ প্রবলেম টা দরকার হলে আবার দেখবে আমি ভিডিও লেকচারে আপলোড করে দেব ইউটিউবে আমি প্রতিটা ক্যালকুলেশন ডিটেলে করেছি আমি প্রতিটা ক্যালকুলেশন ডিটেলে করেছি সো কিচ্ছু বাদ দিনি সো এভরিথিং ইউ নো ওকে চলো মেথড টু এই মেথড টু ইজি আইডিয়ালি এই আই ইউরোডাফ যত সলিউশন বুক আছে যত সলিউশন বুক আছে সব বইতে মেথড টু দিয়েই করে করা আছে সব বইতে এবং তুমি ইন্টারনেটে সার্চ মারো সব জায়গায় মেথড টু দিয়েই করা আছে অ্যাবসলিউটলি রাইট করা আছে সব জায়গায় তো সেটাই আমি বলে দিচ্ছি কিন্তু মেথড 1 দিয়ে আমি তোমাদের দেখালাম এইটা বোঝানোর জন্য যে আমরা যদি পুরো পুরো টিউবটাতে ফ্লো এর জন্য যে ফোর্সটা দিচ্ছে সেইটা ক্যালকুলেট করি আমার তো সেটাই বার করতে বলেছে ওইটা ওখানে যেটা করেছি না দেখো এটা ডাইরেক্ট ক্যালকুলেশনটা করেছি ডাইরেক্ট দেখো এই ক্যালকুলেশনটা করেছি ডাইরেক্ট এই ক্যালকুলেশনটা করেছি ডাইরেক্ট এনজয় বুঝতে পেরেছ ওকে আচ্ছা এটা ডাইরেক্ট ক্যালকুলেশনটা করেছি এবার আমরা ইনডাইরেক্ট মেথডে করব ইনডাইরেক্ট মেথডই সব জায়গায় করে দেওয়া আছে ইনডাইরেক্ট মেথডে এবং ইনডাইরেক্ট মেথডটা ইজি ইজি দেখো আমি কি করছি আমি সাইড থেকে যদি দেখি তাহলে এরকম দেখতে হবে না আমার না একটুখানি এর যে ডায়াগ্রামটা

হয়ে যাবে দেখো আচ্ছা বলতো এইখানে ক্রস সেকশন এরিয়া স্মল এ এখানে ক্রস সেকশন এরিয়া ক্যাপিটাল এস বা এখানে ক্রস সেকশন এরিয়া ক্যাপিটাল এস এবার ধরো সবাই শোনো যদি এইটাও না এই যে এই যে এই যে এই যে যে অরিফেস যেখান দিয়ে জলটা বেরিয়ে আসছে ওইটা যদি বন্ধ থাকে বন্ধ ক্লোজ থাকে প্রথমে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্লোজ থাকে তাহলে আমি দেখো এই যে এইখানটাতে এইখানটাতে এইটাকে আমি যদি আলাদা করে এরকম বাইরে বার করে আনি এটা কিন্তু ওয়াটার টানা ওয়াটার টানা এই পাইপটা পাইপটা ইনফ্যাক্ট পাইপ টাও না pipe plus water মিলে এর মধ্যে water টা আছে দেখো এর মধ্যে water টা আছে এবার এটা এখানে বন্ধ করা আছে প্রথমে ধরে নিচ্ছি তারপরে আমরা জলটা বার করব তাহলে এই ক্রস সেকশনাল এরিয়া ক্যাপিটাল এস এইখানটায় পি ইন প্রেশার এইখানটায় বাইরে পি নট তাহলে মন দিয়ে শোনো দেখো এই যে সিস্টেমটা এই সিস্টেমে পি ইন এরিয়া এই ডিরেকশনে ফোর্স টা লাগবে দেখো এই ডিরেকশনে ফোর্সটা লাগবে আর এই ডিরেকশন থেকে পি জন্য একটা ফোর্স আসবে রাইট রাইট এবার ভেতরে প্রেশারটা বড় কেন বড় আরে বাবা এইটা তো একটা হাইটে রয়েছে রয়েছে না হাইটে বাইরে পিনট তারপরে যত নিচে যাব যদি আমার ওয়াটারটা ফ্লো না করে মুভ না করে তাহলে এখানে হবে প্লাস প্লাস রো জি এইচ তারপরে এই পয়েন্টে পি ইন যদি বলি সেটা পিনটের থেকে বেশি কি কম বেশি তাহলে তো এই দিক থেকে পি ইন এই দিক থেকে পি নট ইন যদি বেশি হয় তাহলে এই খুলে বেরিয়ে আসতে চাইবে না যদি খুলে বেরিয়ে আসতে চায় তাহলে এই যে জয়েন্ট রয়েছে জয়েন্ট এই জয়েন্টে উল্টো দিকে একটা ফোর্স দেবে কি দেবে না পুরো জয়েন্টটাকে মানে পুরো যে ফোর্স উল্টো দিকে একটা ফোর্স দেবে কি দেবে না বলো দেবে এইটাকে যখন আমি কেটে নিয়েছি এইখানে আমার টোটাল ফোর্স কত পি ইন ইন্টু এ টোটাল ফোর্স কত ইনটু এ ঠিক আচ্ছা বলতে পারবে এই পি নটটা এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এস কিন্তু পি নটটা কি শুধু ক্রস সেকশনাল এরিয়াতে ফোর্সটা দিচ্ছে এই যে টেপার যে পোরশনটা টেপার যে পোরশনটা মানে এই টেপার পোরশনে এই ডিরেকশনে আমার ফোর্সটা পড়ছে এই ডিরেকশনে ফোর্সটা পড়ছে এর দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই একটা এই একটা এই বুঝতে পারছো এই টেপার ফোর্শনেও তো এ ফোর্সটা দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না বলো হ্যালো বলো বাইরের অ্যাটমোসফিয়ারিক বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার নেই তোমার কথা বুঝলাম না ডিয়ার বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো থাকবেই থাকবে হ্যালো আমাকে একটা কথা বলো একটা চৌবাচ্চা আছে চৌবাচ্চার একদম তলায় একটা অরিফেস আছে সেই অরিফেস তুমি যদি একটা কাপড় ঢুকিয়ে দাও বা কোনো হালকা কিছু ঢুকিয়ে দাও কিছুক্ষণ পর ওটা খুলে বেরিয়ে আসে না সেটা ছেড়াই তো হচ্ছে কেন খুলে বেরিয়ে আসছে তার কারণ কাপড়টা যে ফোর্সে বা যে ফোর্সে লেগে আছে তার থেকে ফোর্সটা সেটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য খুলে বেরিয়ে আসছে আর যখন আমি যখন আমি প্রেসার কনসিডার করছি তখন তো আমাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার কনসিডার করতেই হবে রিয়া তখন তো আমাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার কনসিডার করতেই হবে কারণ বাইরের থেকে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে বাইরে তো ভ্যাকিউম নেই সেও তো ভেতরের দিকে ফোর্সটা দিচ্ছে

এবং সেটা বেশি প্রেশারই থাকবে সেই জন্যই তো ওই তোমার ক্যাপটা খুলে বেরিয়ে আসে ভেতরে তো প্রেশার থাকবেই সেটাই তো ক্যাপটা খুলে আসে ঠিক আচ্ছা তাহলে এইবার আমাকে একটা কথা বলো এই যে তার মানে কি আইডিয়ালি দেখো এইটা হচ্ছে ফোর্স তাহলে এই দিকে যে কম্পোনেন্টটা থাকে সেই কম্পোনেন্টটা দেখো ডি এফ যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটাই তো টোটাল ফোর্স এবং এই পুরো ফোর্সটায় দেখো পুরো ফোর্সটায় যে প্রেসারটা কাজ করে সেটা হচ্ছে পি নট কি বললো সেটা হচ্ছে পি নট তাহলে একটা জিনিস দেখো মন দিয়ে দেখো আমি এইখানে যদি এইরকম ভাবে বলি ফোর্স এই দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই দেখো একটা এই একটা এই তাই না তাহলে একটা জিনিস ভেবে দেখো আমি এই যে এরিয়াটা এই যে এরিয়াটা আমি যদি তার এই কম্পোনেন্টটা নিতাম দেখো এই কম্পোনেন্টটা নিতাম এই কম্পোনেন্টে যে ফোর্সটা পড়ছে মানে যে परपेंडिकुलर ফোর্সটা পড়ছে বুঝছবালে অ্যাকচুয়ালি এরিয়াটা এটা দেখো অ্যাকচুয়ালি এরিয়াটা এটা সেখানে তো এইভাবে ফোর্সটা পড়ছে তাই না তার মধ্যে কোড ফোর্স আমার কাজে লাগছে সেটা হচ্ছে এই ফোর্সটা আর এই ফোর্সটা কাজে লাগবে না লাইতো লাইতো তারপরে আমি এইটাকে এসদ্বীপ ধরতে পারি এসদ্বীপ ধরতে পারি এই এরিয়াটায় এই যে এই এরিয়াটায় এই এরিয়াটায় বাইরে পি নট আছে তারপরে এই 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 এইটা যদি এরিয়া এ হয় দেখো এইটা যদি এরিয়া এ হয় তাহলে এইখানে যে প্রজেকশনটা মানে এই এরিয়াটা মানে এই রকম এরিয়াটা আছে এই রকম তার এই component টা আমি নিচ্ছি এই component টা তার মানে এইটা যদি a dash হয় তার মানে এখানে force টা লাগছে এই যে এই component এর হবে P naught a dash কিন্তু দেখো originally কিন্তু আমার uh, 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 pipe টা এরকম slanting আর এইটা হচ্ছে তার force টা এই যদি দুটো কম্পোনেন্ট হয় এইটা আর এইটা দেখো দুটো component হয় এইটা আর এইটা তার মানে perpendicular component টাই কাজ করছে তাহলে এটাকে আমি এইভাবে ভাবতে পারি যে force এইটা p naught জন্য no force এইটা আর এই perpendicular component টা কাজ করছে as if এই p naught এই area কাজ করছে তোমরা কি আমার কথা বুঝতে পারছো hello তোমরা কি আমার কথা বুঝতে পারছো এটাই কিন্তু project এর area concept এটাই তোমার project এর area concept মানে আমার বলার বক্তব্য যে এইটা যদি আমার এইটা যদি আমার দেখো 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 এইটা যদি আমার ওই পাইপটা হয় হয় তাহলে শোনো এইখান থেকে যদি পিনট কাজ করে তাহলে এইটা হয় প্রজেক্টেড এরিয়া মানে এই টোটাল টেপার প্লাস এই পোর্শনটা টোটাল প্রজেক্টেড এরিয়া তার তারপরে অ্যাসিফ এই ক্যাপিটাল এস এইখানে আমার পি নট কাজ করছে দেখো এজ ইফ পি ক্যাপিটাল এস কারণ এইটার ক্রস সেকশনাল এরিয়া তো এস দেখো এইটার ক্রস সেকশনাল এরিয়া তো এস বুঝতে বাছছো এইটার ক্রস সেকশনাল এরিয়া তো এস তাহলে বলো তো আমার এখন পুরো সিস্টেমে এদিকে পি নট ইন এ এইদিকে কত টোটাল ফোর্স এইদিকে এই যে এই টোটাল ফোর্সটা কত হবে বলো এই এইটাকে আমি এর জায়গায় ক্যাপিটাল এস বলছি আর এইটাও ক্যাপিটাল এসি কেন এই টোটাল এরকম যে টেপার্ট ফর্ম রয়েছে এর প্রজেক্টেড এরিয়া তো এটাই হবে দেখো এই যে টেপার্ট ফর্ম রয়েছে এর প্রজেক্টেড এরিয়া তো ক্যাপিটাল এসি হবে এখন দেখো ডান দিকে কি কি ফোর্স কাজ করছে এই সিস্টেমে ডান দিকে পি in ডান দিকে বা দিকে পি নট ইন্টু এ এ মানে ক্যাপিটাল এস আর বা দিকে এবার বলো তো পুরো সিস্টেমটা মুভ করছে কি করছে না একদম আটকে আটকে আছে পুরো সিস্টেমটা মুভ করছে কি করছে না করছে না তাহলে দেখো পি ইন এস মাইনাস আমি যদি নেট লিখি দেখো আমি যদি নেট লিখি তাহলে কি লিখব এস হম হম এস মাইনাস কি লিখব বলো পিনট এস প্লাস এটা কি নেটফোর্স এটা কি নেট ফোর্স বলো হ্যালো এটা কি নেট ফোর্স শুনতে পাচ্ছি না জলদি বলো শুনতে পাচ্ছি না হ্যালো এই নেট ফোর্সটা এবং এই পুরো জিনিসটা কি মুভ করছে কোন দিকে তাহলে এটা জিরো তাহলে এখান থেকে আবার এফ কত বের হচ্ছে বলো তো এফ কত বেরোচ্ছে হচ্ছে এখান থেকে সেটা বেরোচ্ছে পি ইন মাইনাস পি নট ইন্টু এ তার মানে ভেবে দেখো যদি এখানে এই ক্যাব দিয়ে বন্ধ থাকে তাহলেও এই ক্যাপ দিয়ে বন্ধ থাকলেও এই গ্লু মানে এই যে যে ফোর্স দিয়ে এই টিউবটা ওয়ালের সাথে আটকে আছে সেখানে একটা ফোর্স কাজ করবে কি করবে না এই যে করবে লোক বলো করবে কি করবে না করবে হ্যালো আচ্ছা এবার তোমরা বলতে পারবে যে যদি আমি এই ক্যাপটা যে বন্ধ আছে এটাকে খুলে দিই তাহলে ওয়াটারটা এর মধ্যে দিয়ে বেরোবে হ্যালো ওয়াটারটা এর মধ্যে দিয়ে বেরোবে বলতো আচ্ছা বলতো ওয়াটারটা এর মধ্যে দিয়ে যদি বেরোয় তাহলে এই ফোর্সটা যে ফোর্স দিয়ে আটকে আছে সেই ফোর্সটা কি বড় হবে না ছোট হবে লজিক্যালি তোমরা কনক্লুড করতে পারো কিনা না দেখো লজিক্যালি কনক্লুড করতে পারো কিনা না হ্যাঁ 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 ছোট হবে আচ্ছা আচ্ছা দেখা দেখা যাক যাক ঠিক আছে দেখা যাক ছোট হবে কি বড় হবে আগে বলো এই পর্যন্ত এটা বোঝা গেছে কিনা আগে বলো এই পর্যন্ত এটা বোঝা গেছে কিনা হ্যালো পর্যন্ত বোঝে গেছে এইবার দেখো এবার আমরা আমাদের অরিজিনাল প্রবলেমটায় চলে আসি আমাদের অরিজিনাল প্রবলেমটা এরকম এখানে কিন্তু ওয়াটারটা বের হচ্ছে দেখো এখানে কিন্তু ওয়াটারটা বের হচ্ছে এবার আমি এখানে না তিনটে সিনারিও বলছি মানে তিনটে জায়গা এটা এক নাম্বার এটা দুই নাম্বার আর এইটা তিন নাম্বার দেখো এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এই হাইটটা এইচ তাহলে বলতো এখান দিয়ে এটা আমি আর ক্যালকুলেট করবো না এটা তো আমি অলরেডি ক্যালকুলেট করেছি এই আগের পোর্শনে ক্যালকুলেট করেছি না এখান দিয়ে পি নট ধরেছিলাম দেখো এখান দিয়ে ভি নট ধরেছিলাম সেই ভি নট টা কত আসছিল এই তো ভি নট টা কত আসছিল রুট টু জি এইচ কারণ এই দুটো পয়েন্টে আমি কি লাগিয়েছি বলো বার্নলিস লাগিয়েছি নরমাল ভেলোসিটি অফ এ ফ্লাক্স বলো নরমাল ভেলোসিটি অফ এ ফ্লাক্স হ্যালো 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 ঠিক আচ্ছা এবারে দিকে চলে এসো এবার দেখো কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে এইখানে ক্যাপিটাল এস আর এইখানে স্মল এস তাহলে আমি যদি বলি ভি টু ইন্টু ক্যাপিটাল এখানে কি হবে বন্ধুগণ বলো 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 ভি থ্রি ইন্টু স্মল এস আচ্ছা এবার দেখো আমি এই পয়েন্টে এই পয়েন্টে দুই আর তিনে বার্নলিজ লাগাচ্ছি হ্যালো দুই আর তিনে বার্নলিজ লাগাচ্ছি দুয়ে কি লিখবো পি ইন প্লাস হাফ রো ভি টু স্কোয়ার তিনে কি লিখবো পি নট প্লাস হাফ রো ভি থ্রি স্কোয়ার আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমি কি লিখছি পি ইন মাইনাস পি নট ইকুয়াল টু এখানে কোন ক্যালকুলার ক্যালকুলাস কিচ্ছু লাগবে না এখানে কোনো ক্যালকুলাস ক্যালকুলাস কিচ্ছু লাগবে না এই বুঝতে পারছ বলো বুঝতে পারছো হ্যালো বুঝতে পারছো আমি শুনতে পাচ্ছি না বুঝতে পারছ হ্যালো হ্যালো আচ্ছা এবার দেখো এইটাকে যদি আমি আলাদা করে ড্র করি আলাদা করে এইখান দিয়ে ঢুকছে ভি এখান দিয়ে ঢুকছে ভি আর বাইরে পি নট ভেতরে পি ইন আর এই ডিরেকশনে তখন ফোর্স কাজ করছে আমি ধরলাম এফ এই ডিরেকশনে ফোর্স কাজ করছে এফ এই আচ্ছা দেখো পি ইন ইন্টু ক্যাপিটালেস ইন ক্যাপিটাল ক্যাপিটালেস এই ডিরেকশনে এই ডিরেকশনে কি হবে এই ডিরেকশনে কি হবে পি নট ক্যাপিটাল ক্যাপিটালেস প্লাস এফ এইটা আমার এফনে বলো এইটা আমার এফনেট দেখো এইটা আমার এফনেট সবাই দেখো ডিয়া এইটা আমার এফনেট ঠিক আগেরটার মতো আগেরটায় কি হয়েছিল পাঁচ কেসে এই কেসে বলো এই কেসে যেহেতু এটা ক্লোজ ছিল পুরো সিস্টেম থেকে দেখো পুরো সিস্টেম থেকে আমি যদি এইখান থেকে এইটুকু পুরো সিস্টেম ধরি না কিছু ঢুকছে না কিছু বের হচ্ছে কি বলে না কিছু ঢুকছে না কিছু বের হচ্ছে তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো যদি না কিছু ঢোকে না কিছু বের হয় তাহলে নেট ফোর্স জিরো দেখো নেট ফোর্স জিরো কিন্তু তোমরা আমাকে বলতে পারবে

হচ্ছে কেন এইখান থেকে v3 তে বের এইখান থেকে v2 তে ঢুকছে তার মানে v3 গ্রেটার দ্যান v2 ভেলোসিটি এখানে বেশি তাহলে বলো তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কোন ডাইরেকশনে ডান দিকে না ডান দিকে না হ্যালো ডান দিকে না তার মানে দেখো আমি f নেট এই যে p in x মানে ডান দিকেই নিয়েছি আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামও ডান দিকেই তার মানে তার মানে ভেবে দেখো এখান থেকে যদি ডিএম মাস বেরোয় ডিএম মাস বেরোয় তাহলে এইটা হবে ডিএম বাই ডিটি দেখো নিচে লিখছি ডিটি আর ওপরে হচ্ছে চেঞ্জ মোমেন্টাম নিচে ডিটি 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 ওপরে কি হবে চেঞ্জ ইন মোমেন্টাম দিকে ডান দিকে তখন এইটা ইনিশিয়াল

আমি স্মল মাস ধরেছি দিয়া স্মল মাস এখানে আমি একটা স্মল মাস কনসিডার করেছি দিয়া আর সেই স্মল মাসটা এখানে কততে মুভ করছিল ভি টু তে ডিএম টা আবার এ যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন কততে মুভ করছে ভি তে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে হ্যালো চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে এই আমি শুনতে পাচ্ছি না বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি শুধু ডিপিটা লিখেছি আগে বলো ঠিক লিখেছি ঠিক লিখেছি হ্যালো 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 ঠিক লিখেছি বলো 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 আমি শুনতে পাচ্ছি না আচ্ছা এবার দেখো এখান থেকে dm by dt কমন নিচ্ছি এইটা লিখছি v3 minus v2 সেটাও ঠিক লিখেছি আচ্ছা আচ্ছা তোমাদের কি মনে আছে dm by dt কি হয়েছিল dm by dt কি হয়েছিল মনে যখন নেই আমি বনে করিয়ে দিচ্ছি আগে বলো এই যা ইকুয়াল টু এই না হ্যালো এই ডা ইকুয়াল টু এই তো বলতো এইখান থেকে আমি f দেখো f f এইখান থেকে আমি f ইকুয়াল টু এইটা লিখতে পারি পি ইন মাইনাস পি নট ইন্টু এ মাইনাস ডিএম বাই ডিটি ভি থ্রি মাইনাস ভি টু হ্যালো 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 এই দেখো লিখতে পারি হ্যালো লিখতে পারি

আমি তোমার কথা বুঝতে পারছি না আরে এফ নেট ইকাল টু এইটা ঠিক সেটা হচ্ছে ডিপি বাই ডিটি ঠিক তার মানে এইটা ইকুয়াল টু ডিপি বাই ডিটি তারপরে এই রেটটা ইকুয়াল টু এইটা তো তারপরে রিয়ারেঞ্জ করতে পারছো না রনক

এই দেখো এটা বুঝতে পেরেছ না এই যে এইটা ইকুয়াল টু এইটা এই দুটোকে আমি ইকুয়েট করেছি আচ্ছা এবার দেখো পিন মাইনাস পি নট এখান থেকে লিখছি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে হাফ রো ক্যাপিটালেস এবার দেখো ও ওকে এখানে একটা মিস্টেক করেছি কি পিন যদি এইটা হয় তাহলে হাফ রো ভি টু হবে না ভি থ্রিটা আগে হবে ওকে এবার দেখো আমি কি করেছি এখান থেকে ভি থ্রি স্কোয়ার কে কমন নিয়েছি এখান থেকে তাহলে হাফ রো এই এসটা এসটা ক্যাপিটাল লিখেছি কমন তাহলে আসছে ওয়ান মাইনাস ভি টু স্কোয়ার বাই ভি থ্রি স্কোয়ার মাইনাস

ভলিউম ফ্লো রেট দেখো ভলিউম ফ্লো রেট ঠিক এটা আমি অনেক আগেই মানে তোমাদের ক্যালকুলেট করিয়েছি আর এটাই হচ্ছে আমাদের কিউ দিয়ে ডিনোট করতাম আচ্ছা আবার তোমার মাস কত রো ইন্টু ভলিউম বলো মাস কত তাহলে বলো তো ভলিউম কত মাস ইন্টু রো আমি এখানে যদি লিখিটি অফ ইকুয়াল টু এস ইন এবার রো কনস্টান্ট রোটাকে বাইরে বার করে আনছি তার মানে হচ্ছে ডিএম বাই ডিটি ইকুয়াল টু ওয়ান বাই রো তার মানে রো এইটা dm/dt হচ্ছে rho sv এবারে যেখানে দেখো rho তো কনস্ট্যান্ট যেখানে ক্রস সেকশনাল এরিয়া সেখানকার ক্রস সেকশনাল এরিয়া এন্ড ভেলোসিটি তাহলে আমি dm/dt মাস ফ্লো রেট বলতো মাস ফ্লো রেট কনস্ট্যান্ট না ভেরিয়েবল মাস ফ্লো রেট কনস্ট্যান্ট না ভেরিয়েবল মানে আমি যদি এইখানে 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 কোন পয়েন্টে মাস ফ্লো রেট কে কনসিডার করি সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল বলতে পারবে সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল মাস ফ্লো রেট কনস্ট্যান্ট ইয়ার মাস ফ্লো বলো এ ভাই তোমরা আমার ভিডিও লেকচার দেখো তোমাদের কনসেপ্ট অনেক অনেক আনক্লিয়ার আরে কন্টিনিউটি ইকুয়েশন কোথা থেকে এসেছে কন্টিনিউটি ইকুয়েশন কোথা থেকে এসেছে মাস ফ্লো রেট যদি চেঞ্জ হয়ে যায় এটা কি সম্ভব হ্যালো 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 মাস ফ্লো রেট মন দিয়ে শোনো এইখানেও যা মাস ফ্লো এইখানেও তাই মাস ফ্লো এইখানেও তাই মাস এইখানেও তাই মাস দেখো 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 এইখানেও যা মাস ফ্লো রেট এইখানেও তাই মাস ফ্লো এখানেও তাই মাস এখানেও তাই মাস সব জায়গায় মাস ফ্লো সেম কেন মাস ফ্লো সেম হ্যালো বলো কেন মাস ফ্লো সেম দেখো ভাই ভিডিও লেকচার দেখো কন্টিনিউটি ইউন কি বলছে এরিয়া ইন্টু ভেলসিটি এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এ টু দেখো এটা বলছে হ্যালো 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 এবার বলো তো এই এটা বলছে কন্টিনিউটি ইকুয়েশন আমি যদি দুদিক দিয়েই ড্রো দিয়ে গুণ করে দিই তাহলে দেখো তো এই জিনিসটা আসে না এরিয়া ভেলোসিটি rho তার মানে এইটা হচ্ছে dm1 by dm dt equal to dm2 by dt আরে ভাই মাস ফ্লো রেট কি করে কনস্ট্যান্ট হয় এই যে মানে কি বলে চেঞ্জ হয় মাস ফ্লো রেট থেকেই তো আমাদের কন্টিনিউটি ইকুয়েশন এসেছিল হ্যালো মাস ফ্লো রেট থেকেই তো আমাদের কন্টিনিউটি ইকুয়েশন এসেছিল তাহলে সেটা কি করে চেঞ্জ হয় আচ্ছা বলো তো মাস ফ্লো রেট সেম না ডিফারেন্ট সব জায়গায় সব জায়গায় সেম আচ্ছা মাস ফ্লো যদি সেম হয় তাহলে ভলিউম ফ্লো রেট সেম না ডিফারেন্ট বলো ভলিউম ফ্লো রেট না ডিফারেন্ট হ্যালো হ্যালো ভলিউম ফ্লো রেট হ্যাঁ হ্যাঁ সেম তার এই এস ইনটু ভি মানেই তো এ ইন ভি সেটাই তো যদি কনস্ট্যান্ট হয় কন্টিনিউটি ইকুয়েশনে যে দেখো কন্টিনিউটি ইকুয়েশানে যে দুটো কোয়ান্টিটি আমরা নিইসিটি ভেলোসিটি ইন্টু এরিয়া সেটাই তো ভলিউম ফ্লোরেট দেখো সেটাই তো ভলিউম ফ্লোরেট হ্যালো কোন দিয়ে শোনো যে টাইমে মাছটা ঢুকছে ধরো দুটো ক্রস সেকশন এখান দিয়ে পার সেকেন্ডে দশ কেজি করে মাছ ঢুকছে তাহলে বলতো এইখান দিয়ে পার সেকেন্ডে কত কেজি করে মাছ বেরোতে হবে দশ কেজি বেরোতে হবে কেন নইলে কোনো জায়গায় তো যদি ধরো পাঁচ কেজি বেরোচ্ছে দশ সেকেন্ডে তাহলে বাকি কাজ পাঁচ কেজি কোথায় থাকছে পাইপের মধ্যেই কোথাও থাকছে না হ্যালো বাকি পাঁচ কেজি কোথায় থাকছে বলো শুনতে পাচ্ছি না আমি বাকি পাঁচ কেজি কোথায় থাকছে পাইপের মধ্যে থাকছে কি থাকছে না তাহলে পাইপের মধ্যে কি পসিবল মাছটা থাকা কন্টিনিউয়াসলি তো মুভ করছে তাহলে মাছটা কোনো জায়গায় আস্তে আস্তে বাড়তে থাকবে না সেটা কি পসিবল আরে ভলিউম ফ্লো ইকুয়াল মাস ফ্লো রেট ইকুয়াল এখান থেকেই তো কন্টিনিউটি ইকুয়েশন আসছে কন্টিনিউ ইকুয়েশন ইজ নাথিং বাট যে মাছটা ঢুকছে সেই মাছটাই বের হচ্ছে সেম টাইমে সেম টাইমে তাহলে তোমরা আমার ভিডিও লেকচার দেখো ফার্স্ট কন্টিনিউটি ইকুয়েশন তো আমি এটাই বলেছি

আমি এটা ভি থ্রি ভি থ্রি লিখছি তার মানে রো এস মানে স্মল আর ভি থ্রি আবার এবার দেখো এইখানে ভি থ্রি মাইনাস ভি টু এখান থেকে আমি ভি থ্রি কমন নিচ্ছি এটা যদি কমন নিয়ে নিই তার মানে আসছে ওয়ান মাইনাস ভি টু বাই ভি থ্রি দেখো তো ঠিক লিখেছি কিনা হ্যালো 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 কোথায় 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 স্কোয়ার হবে কেন কেন এটা অন্য এটা অন্য এটা ডিএম বাই ডিটি এটা ডিএম বাই ডিটি আচ্ছা 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 এবারে আমি এবার এইটাকে না রিয়ারেঞ্জ করতে হবে রিয়ারেঞ্জ করতে হবে হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই

তার মানে তার মানে আচ্ছা তাও পরের পাতা আচ্ছা হয়ে যাবে আচ্ছা এখানে লিখবো হাফ রোড এস আচ্ছা এই এস টা কোন এস টা বলতো ক্যাপিটাল এস না বড় স্মল এস এইটা এইটা ক্যাপিটাল এস না স্মল এস ক্যাপিটাল এস আর এইটা স্মল এস না কারণ ডিএম বাই ডিটি আমি এই এই পয়েন্টে লাগিয়েছি না ভিএম বাই ডিটি এই পয়েন্টে এটা একটু ধ্যান দিতে হবে আচ্ছা এবার দেখো ক্যাপিটাল এস ভি থ্রি স্কোয়ার এর জায়গায় লিখছি টু জি এইচ টু জি এইচ ওয়ান মাইনাস এবার এখানে স্মল এস বাই ক্যাপিটাল এস হোল স্কোয়ার মাইনাস রো ক্যাপিটাল এস ভি থ্রি স্কোয়ার টু জি এইচ টু জি এইচ

তারপরে দেখো দেখো রো না ঠিক আছে দেখছি এই এখান থেকে আমি এখান থেকে আমি এটা কি বার করতে বলেছে কি বার করছিলাম বলতো এ বার করছিলাম হয়ে যাবে এফ ইকুয়াল টু রো এস রো জি এইচ কমন নিচ্ছি রো জি এইচ কমন এইখানে ক্যাপিটাল এস ওয়ান মাইনাস স্মল এস বাই ক্যাপিটাল এস হোল স্কোয়ার এই যে এইটা রো জি এইচ কমন নিচ্ছি এস এস এটা কমন নিচ্ছি মাইনাস রো টু রো জি এইচ কমন নিচ্ছি আচ্ছা না এদিকে আসছে মাইনাস অফ টু স্মল এস ওয়ান মাইনাস দেখো তো এটা আসছে এরকম কিছু ক্যালকুলেট করো এইটা ক্যাপিটালেস এইটা আসছে এস এ স্কোয়ার মাইনাস এস হোল স্কোয়ার আর নিচে এস স্কোয়ার তাহলে এইটা কাটলে আসছে এইটা আবার এই দিকে আসছে দেখো এই দিকে আসছে এস মাইনাস এস বাই ক্যাপিটাল এস ইন্টু টু এস এই দেখো তো ঠিক লিখেছি কিনা হম এই দেখো তো ঠিক লিখেছি কিনা বন্ধুগণ আমার তো গুলিয়ে যাচ্ছে ইয়েস না না কোনটা কোনটা বলো বলো না এখানে টু টাকে রেখে দিয়েছি এখানে না টু এস টাকে রেখে দিয়েছি হয়ে যাবে আচ্ছা দেখছি দেখো এইদিকে এস এদিকে ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল এসোয়ার এবার এইটা হবে মাইনাস এস টু স্মল এস প্লাস টু স্মলে স্কোয়ার ঠিক ইয়েস ইয়ে ঠিকই করেছি এবার দেখো রো জি এইচ ডিভাইডেড বাই এইএসটা তো এবার দেখো এইখানটায় এইখানটায় এইটা আর এইটা যদি আমি অ্যাড করি তাহলে আসছে এস এ স্কোয়ার মাইনাস টু স্মল এস ক্যাপিটাল প্লাস স্মল এস স্কোয়ার দুর্দান্ত

আগে বলো কিন্তু কোন ক্যালকুলাস আমরা ইউজ করিনি কোনো ক্যালকুলাস আমরা ইউজ করিনি এখানে আমরা কি ইউজ করেছি নরমাল মোমেন্টাম কনজারভেশনের বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা এখানে কনসিডার করেছি তোমাদের মধ্যে যদি কোন ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে যদি কোন ডাউট থাকে জিজ্ঞাসা করো করানো হয়েছে তারপর আমি বলবো আরো কিছু কথা এখানে যারা আছি আমরা কি সবাই বুঝতে পেরেছি হরিণ জয় বোঝা গেছে হমিসা তানিশা নবজিৎ প্রতিটা স্টেপ বুঝেছ কি কি করেছি আচ্ছা এখানে বলতো আমি যে ফোর্সটা ক্যালকুলেট করেছি সেই ফোর্সটা কোন দিকে এই যে ফোর্সটা যে ক্যালকুলেট করেছি বলো তো এখানে ফোর্সটা কোন দিকে কাজ করছে বাঁ না ডান দিকে

বলতো তাহলে এখানে যে ফোর্সটার কথা বলেছে এই ফোর্সটা কে কাকে দিচ্ছে এই ফোর্সটা কে কাকে দিচ্ছে ভেবে বলো এখানে যে ফোর্সটা পার করতে বলেছে এই ফোর্সটা কে কাকে দিচ্ছে ভেরি গুড বলো বলো ওয়াটারটা কাকে দিচ্ছে টিউবটাকে দিচ্ছে না এবার বলো তো টিউবটাও তো উল্টো দিকে ওকে একটা ফোর্স দেবে দেবে না দেবে না দেবে না টিউবটাও তো ওকে একটা মানে ওয়াটারটাকে একটা উল্টো দিকে ফোর্স দেবে রাইট রাইট আমরা যখন ফার্স্ট কেসে ক্যালকুলেট করেছি তখন ডাইরেক্টলি ওয়াটারটা টিউবটাকে যে ফোর্সটা দিচ্ছে তার যে কম্পোনেন্টটা হরাইজন্টালে কাজ করছে সেটা বার করেছি রাইট সেই জন্য এটা ডাইরেক্ট মেথড লিখেছিলাম মনে পড়ছে সেই জন্য এটা ডাইরেক্ট মেথড লিখেছিলাম মনে পড়ছে ইনডাইরেক্ট মেথডে আমি কি করেছি

আমি যদি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এইটা ওয়াটারের আর এইটা হচ্ছে তোমার পাইপটার 그러면은 ভেবে দেখো ওয়াটার যে ফোর্সটা দিচ্ছে এইদিকে সেটা আমাকে চেয়েছে সেম ফোর্সে সেম ফোর্সে এই যে পাইপটা এই যে পাইপটা পাইপটার এইদিকে একটা ফোর্সে ধরে রেখেছে না সেম ফোর্সে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের সেম ফোর্সে পাইপটা এইদিকে ধরে রেখেছে না হ্যালো পাইপটা ধরে রেখেছে না দেখো পাইপটাকে ধরে রেখেছে না কে ধরে রেখেছে এই যে ওয়ালটা এখানে যে কন্ট্রাক্ট ফোর্সেই তো ধরে রেখেছে মানে যে ফোর্সে এই দিকে ঠেলছে সেই ফোর্সেই তো কে টেনে রেখেছে নইলে তো ওটা কি হয়ে যাবে বলো খুলে বেরিয়ে যাবে ও তো খুলে বেরোয়নি ও তো খুলে বেরোয়নি বুঝতে পারছো জল হচ্ছে জল হচ্ছে কিন্তু পাইপটা তো বেরোয়নি তার মানে যে ফোর্সে এইটা ডান ফোর্স দিচ্ছে ওয়াটারের ওপর যেটা আমরা প্রথম কেসে ডাইরেক্টলি ক্যালকুলেট করেছি এখানে আমরা ইনডাইরেক্টলি ক্যালকুলেট করেছি এখানে আমরা ইনডাইরেক্টলি ক্যালকুলেট করেছি ইনডাইরেক্টলি ধরে নিচ্ছি যে এই যে টিউবটাকে টিউবটাকে উল্টো দিকে ফোর্স দেওয়া হয়েছে ফোর্স দিয়েছে কে ওয়াল ওয়াল ধরে রেখেছে আদিত্য মাথার ওপর দিয়ে গেছে দুটো মেথাডি বোঝা গেছে দুটো মেথডে কিন্তু একদম আমি আবার বলবো তোমরা এই প্রবলেমটা যদি তোমরা করতে পারি দেখো আমাদের ক্যালকুলেশন ক্যালকুলাস মেথড আমি নিয়ে খুব একটা বদার নই তোমরা ক্যালকুলাস মেথড নিয়ে নাও করতে পারো গুডে আফ কিন্তু ক্যালকুলাস মেথড টা দিয়ে তোমাদের আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ এইভাবেও বার করা যায় ঠিক এবং আমরা যে যেটা করেছি যেটা সব জায়গায় করে দেওয়া আছে আই এম ওকে উইথ দ্যাবসোলুটলি ফাইন আছে ফার্স্ট কেসে আমি এইটাই বুঝিয়েছিলাম মনে আছে যে যদি জলটা না বেরোয় শোন সবাই যদি জলটা না বেরোয় হ্যালো 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 দেখো যদি জলটা না বেরোয় তাহলে বলতো নেট ফোর্স যেটা কাজ করছিল সেইটা এইটা কাজ করছিল নেট ফোর্স যেটা কাজ করছিল সেটা এটা কাজ করছিল শুনতে পাচ্ছি গুড যদি নেট ফোর্স এইটা কাজ করে বলতো পি ইন মাইনাস পি নট এখানে কত দেখ রো জি এইচ into এ ঠিক বলছি বলো 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 রো জি এইচ into এ হ্যালো এই কেন পি নট মাইনাস পি ইন তো আমি এখান থেকে বার করে নিয়েছি

বাই এস এই দুটোর মধ্যে কে বড় এই দুটোর মধ্যে কে বড় দেখো এই যে এস আর এই কোয়ান্টিটিটা দেখো দুটো ক্ষেত্রেই তোমাদের যেটা বললাম দিয়া এটা একটু অ্যানালাইজ করছি বল এইটা হচ্ছে রোজি এইচ রোজি এইচ দুটোরই সেম দেখো রো জি এইচ দুটোরই সেম এস মাইনাস এস হোল স্কোয়ার বাই এস এই দুটোকে যদি আমরা অ্যানালাইজ করতে পারি কে বড় তাহলেই তো আমাদের গেম ওভার হয় তাহলেই আমাদের গেম ওভার কি ওভার না হ্যালো 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 বলো বুঝতে পারছো আমি কিন্তু সিঙ্গেলসটা বড় তোমরা বলো তোমরা বলো বলো আরে দেখো যদি স্মল এস এর ভ্যালু জিরো হতো তাহলে এটা ক্যাপিটাল মানে এটা এস হতো তাহলে পুরো জিনিসটা এস হতো কিন্তু স্মল এস এর ভ্যালু যদি মন দিয়ে শোনো স্মল এস এর ভ্যালু যদি দেখো স্মল এর ভ্যালু যদি বেশি হতো মানে থেকে বেশি তাহলে এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা সরি এই কোয়ান্টিটিটা এস এর থেকে বড় না এস এর থেকে ছোট এস এর থেকে ছোট সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে দেখো সেটাকে যদি স্কোয়ার করি সেটাও এস এর থেকে ছোট মানে সেম কোয়ান্টিটি আমি যদি নিচের এস দিয়ে একটা এস কাটি তাহলে এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা দেখো এই কোয়ান্টিটিটা এস এর থেকে ছোট হবে কি হবে না বলো এই কোয়ান্টিটিটা তার মানে বলো তো এস বড় না এই কোয়ান্টিটিটা বড় এস বড় না এই কোয়ান্টিটিটা বড় আমি কিন্তু শুনতে পাচ্ছি না আর একবার বলো এস বড় তাহলে এবার বলো যখন জলটা যাচ্ছে কোনো একটা ভেলোসিটি নিয়ে তখন পাইপটার তার মানে পাইপ খুলে যাওয়ার টেন্ডেন্সি বেশি না জল যখন যাচ্ছে না करेक्ट তখন ফোর্সটা বেশি আমি কি বোঝাতে পেরেছি এটা তো ফিজ বলো বলো ট তুমি আর একবার বলো আমি না এক মিনিট আমি অতটা

তুমি ঠিকই বলেছো আমি একদম প্রথমে কি বলেছিলাম বলো পুরো সিস্টেমটাকে ধরে নিয়েছি না ওয়াটার আর ওয়াল মিলে যদি আমি পুরো সিস্টেমটাকে ধরে নি তাহলে পুরো সিস্টেমের জন্য আমি নেট ফোর্স লিখেছি কারণ পুরো সিস্টেমের কিছুই বেরোচ্ছে না না টিউব না ওয়াটার বুঝতে পেরেছো এবারে এবারে কি তোমার ডাউটটা ক্লিয়ার হয়েছে এবার দেখো এবার দেখো তাহলে টিউবে লাগছে এদিকে ফোর্স এফ ওয়াটারে লাগছে এদিকে ফোর্স পি ইনটু এ আর এই টিউবে লাগছে এই দিক থেকে এই দিক থেকে পি নট ইনটু এ তাহলে পুরো সিস্টেমটা ওয়াটার প্লাস টিউব মিলে যে সিস্টেমটা হচ্ছে সেখানে নেট ফোর্স জিরো ওয়াটার প্লাস টিউব দুটো মিলে যে জিনিসটা হচ্ছে